যে ভিডিও দেখে আসবেন তার জন্য স্পেশালি ছাড় থাকবে। উইন্সের রিভিউ কি? উইন্সের রিভিউ হচ্ছে যত ঝাল তত মজা, মানে যথেষ্ট ঝাল যথেষ্ট মজা হয়েছে। আর এই লোকেশন অনেকে জানে না, নতুন জায়গা হচ্ছে মিরপুর দুইয়ের মধ্যে পড়ছে, স্টেডিয়ামের ঠিক অপোজিটে, পাঁচ নম্বরের ঠিক অপোজিটে। আর এটার নামটা অবশ্যই মেনশন করা আছে, নামটা যেন কি একেবারে উপরের ছাদে বুক জলটা অলরেডি ছাড়ে ইউ ছাল পুরোটাই মরিচ বোঝা যাচ্ছে। স্টুডেন্টরা দেখা এখন তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে স্টুডেন্ট। প্রচুর যাওয়া ছিল না, অনেক চা ছিল, অনেক কষ্ট হয়েছে খাইতে, কিন্তু মজা ছিল, তাই খাইতে পারছি। খাইতে চলে চলে আসা এখনই, দেরি না করে, যেহেতু জায়গাটা একেবারে নতুন, ভিড়ভাড়টাও কম আছে। দেখো ভিড়ভাড়টা নাই একেবারে, মূলত
তো আমরা এখানে আসছি এমনিতেই এক ভাইয়ের ফোনে খাওয়া দাওয়া করতে। তারপর তো খেতে খেতে হঠাৎ করে মনে হলো যে ছোট্ট একটা ভিডিও করি। ছোট্ট একটা ভিডিও শেষে হঠাৎ করে ভাইদের সাথে কথা হলো, ওনারা আবার এক্সট্রা ওনাদের তরফ থেকে আলাদাভাবে কফি তৈরি করে আনছে, যে ওনাদের এখানে নতুন করে কীভাবে কী তৈরি হয়, নতুন নতুন আইটেম আছে ওনাদের, সব কিছু জানবো এখন। আর মূল কথা হচ্ছে এটা ব্লগ না, এটা এমনিতেই কথা, ভাই ব্রাদের সাথে কথা বলবো। এই এই রেস্টুরেন্টে নতুন একটা ব্লগ পাবেন আপনারা আশাবাদী আগামী সপ্তাহের মধ্যে। তো এখন আমরা শুনি যে এই রেস্টুরেন্টটা কীভাবে তৈরি হয়েছে, কোথায় ছিল আর এটার মধ্যে কী কী পাওয়া যায়। ভাই আমাদের সব বলবে। আচ্ছা ভাই, তাহলে এটা এই রেস্টুরেন্টে কোথায় ছিল এবং এটার নাম কী ছিল? আর এটা ছিল মিরপুর 11 নম্বরে বাস স্ট্যান্ডের পাশে আমাদের এটা ছিল মিরপুর 11 নম্বর রাপ্পানি হোটেলে গলিতে। তো আমরা ওখান থেকে শিফটিং করে আমরা থিঙ্কিং চেঞ্জ করে এখানে চলে আসলাম। তো রোপটপ বিজনেসটা অনেকেই করতেছে, তো ওই সম্বন্ধে আমরাও এখানে ট্রাই করতেছি। আমাদের এখানে প্লাটার্স, স্টেক, তারপর হচ্ছে আপনার উইংস, অ্যাপেটাইজার, স্যুপ, সালাদ সব কিছুই রাখতেছি। বিশেষ করে হচ্ছে পিৎজা, পাস্তা, এটা আমাদের খুব ভালো চলে। তার পাশাপাশি হচ্ছে হট কফি অ্যান্ড কোল্ড যত আইটেম আমাদের এখানে বাড়িতে আছে উনি তৈরি করতেছে। আমি ক্যাজুয়ালি যত আইটেম সব জায়গায় পাওয়া যায় এখানে সবই 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 অ্যাভেলেবেল, সবই অ্যাভেলেবেল, সব কিছু, পিৎজা, পাস্তা। আচ্ছা আপনাদের হাইস্ট কত টাকা আছে এবং নর্মালি কত টাকা আছে সর্বনিম্ন খাবার ফুডের মধ্যে? ফুডের মধ্যে হাইয়েস্ট হচ্ছে আমাদের স্টেক বলে যেগুলি 850 টাকা, বারবিকিউ চিকেন স্টেক যেটা, আর পিৎজা হচ্ছে 500 থেকে 550 টাকার মধ্যে 12 ইঞ্চি লার্জ সাইজের। এর চাইতে ছোটোটাও তো পাওয়া যায়, ছোটো 8, 10, 12 সাইজ হচ্ছে আমাদের 3 কেজি। সো গাইস, আমরা এখানে আসছি এমনিতেই দেখতে দেখতে, হঠাৎ করে ভাইয়ের সাথে কথাও হলো, ভালোও লাগলো, খাবারটাও খুব ভালো, খুবই সুস্বাদু। তো আপনারা যে কেউ যদি আসতে চান বা খেতে চান, খাওয়ার জন্য সবচেয়ে সুলভ মূল্যে খুব কম খরচে ভালো খাবার খেতে পারবেন। আর ডিস্টেন্স বজায় রেখে কাজ করছে, আর সবার মুখে মাস্ক আছে। আমরা এখন কথা বলছি বিধায় আমাদের মুখে মাস্ক নেই, আর আমরা অলরেডি আমরা 3 ফিটের দূরত্বে বসে আছি। সো আপনারা আসুন এখানে, আমি চাই এবং আপনারা অবশ্যই যেখান থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন, আর এই ভাইদের জন্য একটু দোয়া করে দেন। এবং আপনারা আসলে ওনাদের জন্য ভালো হবে, যেহেতু প্রতিষ্ঠান নতুন আর একটা জায়গা থেকে আরেকটা জায়গা আসছে, অবশ্যই কষ্ট হচ্ছে করোনার মধ্যে, করোনায় কাস্টমারও খুব কম। আমি আশাবাদী কাস্টমার কমের মধ্যে আপনারা এসে ছবি টুবি তুলতে পারবেন, ছবি তোলার মধ্যে অনেক সুন্দর জায়গা আছে এখানে, সব কিছুই ভালো আছে। আপনারা আসুন দেখুন এবং খাওয়া দাওয়া করে ভালো একটা রিভিউ দেন ওনাদের পেজে। আপনাদের পিছের নামটা আরেকবার সুন্দর করে বলে দেন। আমাদের নামটা হচ্ছে টেক অ্যান্ড কেয়ার ক্যাফে। টেক অ্যান্ড কেয়ার ক্যাফে, আর বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গেট নাম্বার 5 এর অপোজিটে। আচ্ছা, মিরপুর 2 স্টেডিয়ামের গেট নাম্বার 5 এর ঠিক অপোজিটে রুফটপ। এই টাওয়ারটার নাম হচ্ছে ডাকসু, মেবি ডাকসু, ডাকসু টাওয়ার। এই টাওয়ারটার নাম হচ্ছে ডাকসু টাওয়ার এবং 5 নম্বর গেটের ঠিক অপোজিটে। তো চলে আসুন, এসে খেয়ে এবং রিভিউ দেন। আর যেই ভিডিও দেখে আসবেন তার জন্য স্পেশালি ছাড় থাকবে, ডিসকাউন্ট দেওয়া থাকবে তার জন্য। সো গাইস, দেখতে থাকুন, ভালো থাকুন এবং এসে অবশ্যই রিভিউ দিবেন আমাদের এবং কমেন্টে জানাবেন ভিডিও কেমন হলো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।